আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। শুরুতেই ইউপিএ সংবাদ শিরোনাম। দুর্ঘটনা কবলিত যাত্রী ছাড়াই ইয়াঙ্গুন থেকে বিমানে বিশেষ ফ্লাইট ঢাকায়, আহতরা শঙ্কামুক্ত বলছে কর্তৃপক্ষ। এক শিক্ষার্থীর বুদ্ধিমত্তায় মৌলভী বাজারে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। এসএসসি খাতা পুনরায় নিরীক্ষার আবেদন কয়েক হাজার শিক্ষার্থীর, শিক্ষকদের গাফিলতি বন্ধে কঠোর হবে ঢাকা বোর্ড। বিশেষজ্ঞ চিকিৎসক ও যন্ত্রপাতির অভাবে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা সেবা বিঘ্নিত, রোগীদের দুর্ভোগ। এবং ঝিনাইদহের মহেশপুরে একক প্রচেষ্টায় গণগ্রন্থাগার করেছেন এক যুবক, আলোকিত মানুষ করাই লক্ষ্য। শুনছিলেন ইউপিএ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ইয়াঙ্গুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ভোরে ঢাকায় পৌঁছালেও দুর্ঘটনা কবলিত কোনো যাত্রী আসেনি। কর্তৃপক্ষ জানিয়েছে আহতরা সবাই শঙ্কামুক্ত, পরবর্তীতে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে। মিয়ানমারের ইয়াঙ্গুনের রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বুধবার রাতে ইয়াঙ্গুনে যায়। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকির মেরাজ সাংবাদিকদের জানান, যাত্রীদের সঙ্গে কথা বলে ইয়াঙ্গুন থেকে তাদের ঢাকায় আনা হবে। ল্যান্ড করার সময় সেটা কন্ট্রোল, মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিল না, যে সেটা হচ্ছে লাইনচ্যুত হয়ে সামনের দিকে চলে গেছে। এরপর আমরা আর দেখতে পাইনি, জাস্ট টু মিনিটসের মধ্যেই দেখলাম যে ওই ইয়াঙ্গুনের যে কর্মরত অফিসার ছিল তারা সবাই ওদিকে দৌড়ে যাইতেছিল, অ্যাম্বুলেন্স এবং রেস্কিউ যারা আছে তারা ওইদিকে যাইতেছিল। কিছু লোক আহত অবস্থা আমাদের সামনে আসতেছে, যে আমাদের সামনেই হচ্ছে গিয়ে এদেরকে ফ্লোরিং করতেছে। ইভেন মোস্ট প্রবাবলি ওই বিমানের পাইলট, মোস্ট প্রবাবলি আই এম নট শিওর, বাট যেহেতু ড্রেস আপ ছিল ওই ড্রেস আপে আমরা গ্যাস করতে পারছি আর কি। তো ওনাকে জাস্ট সিঁড়ির মধ্যে ফ্লোরিং করে রাখছে, জাস্ট রক্তাক্ত ওই অবস্থায় ছিল। ইভেন ওই ওই ফ্লাইটের কিছু ক্রু ছিল, ইভেন প্যাসেঞ্জারও ছিল, আহত ছিল কারো হয়তো হাতে একটু প্রবলেম। আমরা এরকম প্রায় আমি নিজে চোখে চার থেকে পাঁচজনকে দেখলাম। মৌলভীবাজারে কমলগঞ্জের আবুল হোসেন নামের এক স্কুল ছাত্রের বুদ্ধিমত্তার কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। রেল কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থী আবুল হোসেন বাড়ি যাবার পথে শমশেরনগর স্টেশনের দ্বিতীয় রেল সেতুর পাত ভাঙা দেখে গ্রামবাসীকে জানায়। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে নতুন রেলের পাত বসিয়ে দেয়। এর এক ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস 5 শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে, আর ঢাকাগামী উপবন এক্সপ্রেস আটকা পড়ে কুলাউড়া স্টেশনে। ওখানে কবিরাজের ওদের থেকে আইলাম, ওখানে আবার ফতে ফেলার জায়গায় জায়গায় এলাম, ওখান থেকে বাঙ্গা বাঙ্গা দেখে আমি আবার সাথে সাথে সাত বাইরে হয়ে গেছি, যা তসবির বাইরে কইছি ট্রেনের লেগ বাঙ্গা। এখন সোনাপুর আমি আমার কুন্ডুকে কুন্ডু থেকে অবহিত করে কুন্ডু ঢাকা পিডব্লিউ শ্রীমঙ্গল এবং সিলেক্টে অবহিত করে এদের স্টাফ পিডব্লিউ স্টাফ এদের আরও সঙ্গে জিনিসপত্র নিয়ে রেল নিয়ে ব্যবস্থা হয়েছে, রেল বাংলা বাংলা যাওয়া করতে লাগানো হয়। এসএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্রে 90-এর বেশি নম্বর পেলেও প্রথম পত্রে এসেছে 55 থেকে 64 নম্বর। মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজ ইংলিশ ভার্সনের 50 জনেরও বেশি শিক্ষার্থীর বেলায় এরকম হয়েছে। এসব পরীক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়নের দাবি জানিয়েছেন অভিভাবকরা। শুধু আইডিয়াল নয়, এসএসসির খাতা পুনরায় নিরীক্ষার আবেদন করেছে হাজার হাজার পরীক্ষার্থী। খাতা মূল্যায়নে গাফিলতি বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা বোর্ড। মাহফুব কবির চপলের রিপোর্ট। ঢাকা শিক্ষা বোর্ডে অভিযোগ করতে এসেছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন অভিভাবক। তারা জানান, স্কুলটির ইংলিশ ভার্সনের 50 জনের বেশি পরীক্ষার্থী ইংরেজি দ্বিতীয় পত্রে পেয়েছে 80 থেকে 93 নম্বর, কিন্তু ইংরেজি প্রথম পত্রে পেয়েছে 55 থেকে 64 নম্বর, যাকে অস্বাভাবিক মনে করছেন তারা। একই স্কুলে আরও অনেক স্টুডেন্ট ইংরেজি দুটো সাবজেক্টে 181, কেউ 182, কেউ 183 পেয়েছে, তার মানে 90-এর উপরে পেয়েছে। কাজে আমার ছেলে পেয়েছে 63। দুটো বাচ্চাই একই প্রতিষ্ঠানের ছাত্র, একটা মেয়ে একটা ছেলে ইংলিশ ভার্সনে, একজন নম্বর পেয়েছে
ইংরেজি সেকেন্ড পেপারে 93, আর একজন নম্বর পেয়েছে 90, আরেকজন ফার্স্ট পেপারে পেয়েছে 63, আরেকজন পেয়েছে 83। আমাদের ধারণা যে এটা মানে যেখানে যাদেরকে খাতা দেখানো হয়েছে এটা প্রপারলি হয়নি। শুধু তারা নয়, এসএসসির খাতা পুনঃনিরীক্ষার আবেদন করছে হাজার হাজার পরীক্ষার্থী। অনেক ক্ষেত্রে দেখা গেছে ফেল করা পরীক্ষার্থীও পরে এ প্লাস পেয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, এ ধরনের ভুল শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব নয়, তবে কোনো শিক্ষকের বিরুদ্ধে বড় ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ত্রুটি বিচ্যুতি যে শিক্ষকরা করছেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছি। প্রথমত খুব কম শাস্তি হচ্ছে তাকে পরীক্ষার সকল কাজ থেকে বিরত রাখা, স্থগিত করে দেওয়া। এরপরে শাস্তি হতে পারে তার ইনক্রিমেন্ট আমরা বন্ধ করে দিতে পারি, তার বেতন এক বছর আমরা বন্ধ করে দিতে পারি, এবং যদি আরও বেশি ভুল হয় তার এমপিও বন্ধ করে দেওয়ার চাকরিও নাও থাকতে পারে। যেসব নতুন শিক্ষক পরীক্ষার সঙ্গে যুক্ত হবেন তাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নওগাঁ সদর হাসপাতালে বাড়ছে কিডনি রোগীর সংখ্যা, তবে বিশেষজ্ঞ চিকিৎসক, যন্ত্রপাতি ও জনবল সংকটে সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। সেই সাথে হেপাটাইটিস বি পজিটিভ শনাক্ত করার মেশিন না থাকায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। নওগাঁ থেকে রায়হান আলবের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী সুচরিতা দেবনাথ হঠাৎ অসুস্থ হয়ে ভারতে চিকিৎসা করাতে গেলে কিডনি সমস্যা ধরা পড়ে। 32 দিন চিকিৎসায় বহু টাকা ব্যয় হওয়ায় দেশে ফিরে আসে সে। তারপর সপ্তাহে দুবার নওগাঁ সদর হাসপাতালে ডায়ালিসিস সেন্টারে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। 2 বছর আগে আমার কোমরে ব্যথা, ওখান থেকে আমি ইন্ডিয়াতে যাই, যাওয়ার পর আমার ধরা পড়ে যে আমার কিডনির প্রবলেম। তারপরে ওখানে আমার ডায়ালিসিস শুরু হয়, শুরু হওয়ার পর কিছুদিন পর আমি এখানে এসে এখানে করছি তারপর থেকে। শুধু সুচরিতা নয়, যাতায়াত সুবিধা মাথায় রেখে প্রায় 3.5 বছর ধরে ডায়ালিসিস করাচ্ছেন আঞ্জুম বেগম। এখানে আছে ভালোই, মোটামুটি সবই সেবা ঠিক মতন করে, খালি একটাই সমস্যা মনে হয় ডাক্তার নেই এখানে। জেলার 11টি উপজেলা ছাড়াও বগুড়া, জয়পুরহাট জেলা থেকেও একই চিকিৎসা নিতে আসছেন রোগীরা। মেশিন স্বল্পতা, এখানে নেফ্রোলজিস্ট নাই। তবে এত রোগীর জন্য এই হাসপাতালে ডায়ালিসিস মেশিন মাত্র 5টি, আর প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসা সেবা নিতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দিয়েই চলছে ডায়ালিসিস সেবা। আমাদের মেশিন যদি আরো বাড়ে এবং আমাদের পজিটিভ মেশিন যদি আসে তাহলে রোগীদের পর্যাপ্ত সেবা দেওয়ার ব্যবস্থাটা আমরা করতে পারব। এদিকে 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে নেই হেপাটাইটিস বি পজিটিভ শনাক্তকরণ মেশিন, ফলে প্রতিদিন নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। সকল মেশিনই আরো বাড়ানোর দরকার, এটা একটা প্রয়োজন। আরেকটা হচ্ছে আমাদের হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস পজিটিভ মেশিনের খুবই জরুরি দরকার। জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যন্ত্রপাতি ও জনবল সংকট দূর সহ হাসপাতালে আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি রোগী সহ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কালুহুদায় উদ্যমী এক যুবকের একক প্রচেষ্টায় গড়ে উঠেছে ব্যতিক্রমী এক লাইব্রেরি। গ্রামীণ সন্তান এম কে টুটুল উচ্চশিক্ষা শেষে কৃষি কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, পাশাপাশি নিজ বাড়িতে গড়ে তুলেছেন মাতৃভাষা নামে গণগ্রন্থাগার। আলোকিত মানুষ করাই লক্ষ্য বলে জানান টুটুল। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন মোমিনুর রিপন। মহেশপুর সীমান্তের নিভৃত গ্রাম কালুহুদার মানুষগুলো জীবনযাত্রায় নানা প্রতিকূলতার মধ্যেও এখন শিক্ষার আলোয় আলোকিত। এ সুযোগ করে দিয়েছেন এ গ্রামের যুবক এম কে টুটুল। উচ্চশিক্ষা গ্রহণ শেষে গ্রামে ফিরে আসেন তিনি। চাকরিকে পেশা হিসেবে না নিয়ে শুরু করেন কৃষিকাজ, পাশাপাশি সামাজিক দায়বোধ থেকে 2001 সালে গড়ে তোলেন একটি লাইব্রেরি। বাইরে থেকে বোঝা না গেলেও টিনশেড ঘরটির ভেতরে ঢুকলে অবাক হবেন যে কেউ। মাতৃভাষা নামে এ লাইব্রেরিতে বই পড়ায় মগ্ন ঘরবর্তী পাঠক। 50টি বই নিয়ে লাইব্রেরিটির যাত্রা শুরু হলেও এখন বইয়ের সংখ্যা প্রায় 6,500। আমাদের দূরে যেতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, এর ফলে আমাদের অনেকেই অনেক কিছুই শেখা হচ্ছে। আশেপাশের 1-10টা গ্রাম থেকে অনেক ছাত্রছাত্রীরা এখানে পড়ে, যেখানে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য ধরনের আমরা বই পেয়ে থাকি যার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি।
পাঠ্যপুস্তক ছাড়াও কৃষি, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ সহ নানা বিষয়ক প্রবন্ধ এবং গল্প, উপন্যাস, সাহিত্যের বইও আছে এখানে। শিক্ষা, কৃষি ও সামাজিক উন্নয়নের পাশাপাশি বাল্যবিবাহ, মাদক, যৌতুক সহ গণসচেতনতা সৃষ্টিতেও ভূমিকা রাখছে এ লাইব্রেরি। ছেলেমেয়েরা তাদের জ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য এখান থেকে তার প্রয়োজনীয় বই সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করি, লাইব্রেরি প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ করি। 17 বছরের ছোট্ট পরিসরে সেই লাইব্রেরিটির শাখা বিস্তৃতি পেয়েছে আশপাশের প্রত্যন্ত গ্রামেও। ব্যতিক্রমী কাজে উৎসাহী হচ্ছেন অনেকেই। তিনি কাজটি করে আসছেন নিঃস্বার্থভাবে, অনেক লোক আসে এসে বই পড়ে বিনামূল্যে। টুটুলের এই মহতি উদ্যোগে সাধুবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। গণগ্রন্থাগার থাকলে, লাইব্রেরি থাকলে সেখানে পড়াশোনা যেমন হয়, তেমনি ভাবে পাঠের এবং মানুষের বয়স্ক মানুষদের অভিজ্ঞতার বিনিময়গুলো হয়, যেটা সমাজ বিনির্মাণের জন্য এবং ধারাবাহিকতা রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এমকে টুটুলের উদ্যোগেই লাইব্রেরির নতুন ভবনের কাজ চলছে এখন। জ্ঞানের বাতিঘর, মাতৃভাষা গ্রন্থাগারের আরও বিস্তৃতি হবে এমনটাই আশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিশদলীয় জোট ভাঙতে সরকার ষড়যন্ত্র করলেও তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির সিনিয়র নেতারা বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে জোটে কিছুটা ভুল বোঝাবুঝি চলছে, তবে এটি কোনো বড় সমস্যা নয়, শিগগিরই এই সমস্যা কেটে যাবে বলেও আশা করেন তারা। এই দুঃসময়ে জোটের অন্তর্ভুক্ত অনেকের মধ্যে মানবিমান থাকতে পারে, সেটা নিরসন হয়ে যাবে। সরকারের নানা ধরনের খেলাধুলা থাকতে পারে, কিন্তু যারা দীর্ঘদিন, আজকে 10 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের মধ্যে ভাঙন আসবে না। বরং যত নিষ্ঠুর নির্বাচন হবে, ততই ঐক্য আরও অটুট হবে। আমাদের এই চলার পথটা দীর্ঘ এবং নির্ধারিত না কবে এটা সম্ভব। এখানে চলার পথে যাকে যতক্ষণ পাই তার সাথে থাকতে চেষ্টা করব। এদিকে বিএনপি নেতৃত্বাধীন বেশ দলীয় জোট থেকে আরও অনেকেই বেরিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, নেতৃত্বে পরিবর্তন না হলে বিএনপি জনবান্ধব হতে পারবে না। দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যতই দেশ বিরোধী ষড়যন্ত্র করুক তা সফল হবে না বলেও মনে করেন ডক্টর হাসান মাহমুদ। আমদানি পার্থ ঘোষণা দিয়েছেন তিনি বিশদলীয় জোটে আর থাকবেন না। ভবিষ্যতে আরও অনেককেই আমরা দেখতে পাবো বিশদল থেকে বেরিয়ে যাচ্ছে এবং বিএনপি থেকেও অনেকে পালাতে শুরু করেছে। আপনারা দেখেছেন গত কয়েক মাসে বিএনপি থেকে অনেকে পদত্যাগ করেছে। আমরা বিএনপির এমন দশা হোক তেমন চাইনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য ঘোষিত বগুড়া 6 আসনের উপনির্বাচন হবে 24 জুন। নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী এই উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 23 মে, মনোনয়নপত্র বাছাই 27 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 3 জুন এবং প্রতীক বরাদ্দ 4 জুন। এই আসনে ভোটগ্রহণ হবে ইভিএমে। ভোট হবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর আগে মির্জা ফখরুল শপথ না নেয়ায় 30 এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সংবিধান অনুযায়ী শূন্য ঘোষণার 90 দিনের মধ্যে নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে। 12ই মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে বাংলাদেশি চ্যানেলগুলো সম্প্রচার চালাতে পারবে বলে জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো। তবে সম্প্রচারের নিরবিচ্ছিন্নতায় যেন ব্যাঘাত না ঘটে তার নিশ্চয়তা চেয়েছেন টিভি মালিকরা। রাজধানী গুলশানে অ্যাডকোর সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। গণমাধ্যম এখন কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেন টিভি মালিকরা। সেই সাথে সর্বজনীন গ্রহণযোগ্য রেটিং নির্ধারণে মালিকদের অবস্থানের কথা জানান অ্যাডকো সভাপতি অঞ্জন চৌধুরী। অল টেলিভিশন চ্যানেলের যারা ওনার আছি, আমরা ভেরি এক্সাইটেড, আমরা খুবই আগ্রহী যে 12ই মে থেকে আমরা সম্প্রচার করতে পারবো। এটা হলো আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিষয়ে। হাইকোর্ট থেকে একটা ভার্ডিক্ট এসেছে মহামান্য আদালত যে টিভির কোনো নিউজের আগে কোনো অ্যাড, সেই সময় কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাবে না। তো এ ব্যাপারে আমরা একটু শঙ্কিত। সো আমরা এ ব্যাপারে আলোচনা করেছি এবং এ ব্যাপারে আমরা মাননীয় আদালতের কাছে কিভাবে আগাবো সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এবারে আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির প্রতি অবমাননা করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। যুক্তরাষ্ট্রে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী বিশেষ কাউন্সিল রবার্ট মুলারের প্রতিবেদন নিয়ে সিনেট প্যানেলে অ্যাটর্নি জেনারেল যে সাক্ষ্য দিয়েছিলেন তা নিয়ে জটিলতা তৈরি হয়। এরপর ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ বিচার বিভাগীয় কমিটি উইলিয়াম বারের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনল। যুক্তরাষ্ট্রের শীর্ষ এই আইন কর্মকর্তা 2 মে ডেমোক্রেটিক নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান। এবারে পলিটিক্স খেলার খবর। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টানা 2 ম্যাচ জিতে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় টাইগাররা। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান বাংলাদেশের সহ অধিনায়ক সাকিব আল হাসান। যদিও খেলার আগের দিন বিশ্রামেই কাটায় টাইগাররা, তবে স্বাগতিকদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিকেল 4:45 শুরু হবে ম্যাচটি। লোকাস মোরার হেট্রিকে আয়াক্স রূপকথা থামিয়ে দিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল টটেনহাম হটস্পার। প্রথম লেগে ঘরের মাটিতে 1-0 গোলের পরাজয়ের পরও আয়াক্সের মাঠে ফিরতি লেগ তারা জিতেছে 3-2 গোলে। ফলে বেশি অ্যাওয়ে গোল করার সুবাদে অল ইংলিশ ফাইনালে লিভারপুলের সঙ্গী হল টটেনহাম। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। দুদলই রূপকথার মতো মৌসুম কাটাচ্ছে এবার। স্বপ্নের ফাইনালে খেলতে যাওয়ার পথে সেমিফাইনালের প্রথম লেগটাও যেন স্বপ্নের মতোই কেটেছে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামের। ঘরের মাঠে ফিরতি লেগে তাই একটু এগিয়ে তারা, কিন্তু ইংলিশ ক্লাব টটেনহামও এবার ফাইনালেই চোখ দিয়ে রেখেছে। হ্যারি কেনবিহীন দলটি বলের দখল আর আক্রমণে শুরু থেকেই তাই ম্যাচের নিয়ন্ত্রণ। অবশ্য ধারার বিপরীতে 5 মিনিটেই গোল করে 1995-এর পর আয়াক্সের ফাইনাল খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করে। 35 মিনিটে হাকিম জিয়েচের গোলে ফাইনালের টিকিট প্রায় নিশ্চিতই করে ফেলেছিল ডাচরা, কিন্তু ম্যাচের নাটক তখনও বাকি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই যেন আরও পরিণত স্পাররা। 55 মিনিটে তাদের স্বপ্নকে আবারও জাগিয়ে তোলেন লুকাস মোরা। 4 মিনিট পর তিনি ব্যবধান দ্বিগুণ করেন, তাতে ম্যাচে সমতা আসলেও 2 লেগ মিলে তখনও 1 গোলে এগিয়ে আয়াক্স। ওই ব্যবধানে ফাইনালের স্বপ্নে যখন বিভোর গ্যালারির 55,000 দর্শক, তখনই তাদের স্বপ্ন ভঙ্গ। ইঞ্জুরি সময়ের শেষ মিনিটে একেবারে শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড বাকি থাকতে নিজের হ্যাট্রিকের সাথে সাথে প্রথমবারের মতো 75-র দলকে ফাইনালে তুলে দেন লুকাস মোরা। আগামী 1 জুন সেখানে তাদের অপেক্ষায় আরেক ইংলিশ ক্লাব লিভারপুল। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা। হকি ফেডারেশনের নির্বাচনে বিজয়ীদের অভিনন্দিত করেছেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরডিয়াবাদ। গত 29 এপ্রিলের নির্বাচনে বিজয়ী সহসভাপতি ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ অন্যান্য সহসভাপতি এবং সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ বিমান বাহিনী প্রধানের সাথে তার কার্যালয়ে সূচনা সাক্ষাৎ করেন। এ সময় নির্বাচিতদের হকির উন্নয়নে কর্ম পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরো একবার। দুর্ঘটনা কবলিত যাত্রী ছাড়াই ইয়াঙ্গুন থেকে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকায়, আহতরা শঙ্কামুক্ত বলছে কর্তৃপক্ষ। এক শিক্ষার্থীর বুদ্ধিমত্তায় মৌলভি বাজারে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। এসএসসির খাতা পুনরায় নিরীক্ষার আবেদন কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষকদের গাফিলতি বন্ধে কঠোর হবে ঢাকা বোর্ড। বিশেষজ্ঞ চিকিৎসক ও যন্ত্রপাতির অভাবে নওগাঁর সদর হাসপাতালে চিকিৎসা সেবা বিঘ্নিত, রোগীদের দুর্ভোগ।
এবং ঝিনাইদহের মহেশপুরে একক প্রচেষ্টায় গণগ্রন্থাগার করেছেন এক যুবক, আলোকিত মানুষ গড়াই লক্ষ্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এইটির পাগলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে থাকুন এইটির পাগলার সাথে।